একদম চেনানাশিক টানেলের কাছে চলে আসছি। ওই যে দেখো লেখা আছে, চলো টানেলের ভেতরে ঢুকি, একটু হালকা গতিতে চালাবো যাতে টানেলের পুরো সিনারিওটা উপভোগ করতে পারি। আমি যতটুকু দেখে এসেছি এই টানেলটা মোটামুটি 9 কিলো থেকে একটু বেশি। জিরো জিরো দিয়ে শুরু হয়েছে। ওয়া আচ্ছা, ইমার্জেন্সি এক্সিটের জন্য আলাদা জায়গা আছে, যে তোমার আসলে প্রবলেম হলো টানেলের মধ্যে ইমার্জেন্সি এক্সিট নেওয়া দরকার, তাহলে তুমি এক্সিট নিতে পারবা। এই যে দেখো ইমার্জেন্সি এক্সিটের রাস্তা, আর যেহেতু এটা বন্ধ পুরোটা এবং দুপাশ থেকে এই যানবাহন আসা যাওয়া করে, তাই এখানে প্রচণ্ড নয়েজ, একটু কষ্ট করে শুনতে হবে তোমাদের। আর আমি চেষ্টা করব পুরো টানেলটার মধ্যে কি কি আছে সব কিছু তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আসলে ওভারটেকিং নিষেধ বলা আছে। সামনে আমি একটা দেখলাম, এই যে আবার আরেকটা এক্সিট পড়বে সামনে, তুই যে দেখতে পাচ্ছ ওই পাশে একটা, এপাশে একটা সেম, এই যে সবুজ বাতি যেখানে এখানে এক্সিট, ওইখানে তুমি কথা বলতে পারবে, ফায়ার অ্যালার্ম আছে ওইখানে, ফায়ার অ্যালার্ম নিতে পারবে। ট্রাক ড্রাইভার ভাই ইশারা দিলেন যে তোমরা বের হয়ে যাও, সো এইটা আসলে খুব ভালো লাগলো। আমিও তাকে থামস আপ দিয়ে সম্মান জানালাম যে হ্যাঁ খুব ভালো কাজ করেছো তুমি। আসলে একজন আরেকজনের হেল্প না করলে আসলে দুনিয়াতে চলাটা খুব কঠিন, কারণ কেউ আমরা স্বয়ংসম্পূর্ণ না, আমাদের একের অন্যের হেল্প প্রয়োজন। সো হেল্প দরকার। এখন এই কার ড্রাইভার দেয় কি না, হ্যাঁ উনিও ইশারা দিলেন হ্যাঁ বের হয়ে যাওয়ার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা এখানে স্পিড লিমিট হচ্ছে 50 মনে হয়, আসতে থাকি। টানেলে এক বাইকার ভাই দাঁড়ায় আছে, সম্ভবত পেছনে ওনার কেউ আসতেছে, যার কারণে উনি অপেক্ষা করতেছে। তো আমরাও আস্তে ধীরে যেতে থাকি, দেখি। টানেলের মধ্যে উল্টা চালাচ্ছে গাড়ি, এটা আসলে খুব খারাপ, খুব খারাপ। মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগলো আমার টানেল পার হতে, যেহেতু স্পিড লিমিট আছে সব কিছু মেনে, তারপর আস্তে ধীরে টানেলটা পার হলাম। সো এই পাশে নাকি প্রচণ্ড ঠান্ডা বলছে সবাই, দেখি এখন ঠান্ডা কীরকম উপভোগ করি। আসলে আমার লাইনার টাইনার পরে টানেলের ভেতরে পুরো বিচ্ছিরি অবস্থা আমার। ঠিক আছে চলো যাই।